খুবই সুন্দরভাবে বল গড়িয়েছে আন্টি, দেখা যাক প্রথম বল। শাবাশ, মনোযোগ দিয়ে খেলেছেন তাই প্রথম বলটাই গর্তে বাঁধাতে পেরেছেন। আরো দুইটা চান্স রয়েছে আপনার জন্য, বাকি দুইটা বল দুই গর্তে বাঁধানোর চেষ্টা করেন। দ্বিতীয় বল বেশি জোরে হয়ে গেছে, বল বাইরে চলে গেছে, মিস। এইবারে আমাদের দেখার পালা, শেষের বলটা কোন গর্তে বাঁধাবে আন্টি, আর কোন পুরস্কার জিততে পারবে, নাকি বল বাইরে চলে যাবে, মিস। তিনটার মধ্যে একটা বল বাঁধাতে পেরেছেন, পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে 2 কেজি আটা, সাথে রয়েছে আরো 2 কেজি চিনি। পুরস্কারের সাথে রয়েছে আরো একটি অ্যাক্টিভ সাবান। আন্টি সামনের দিকে চলে যাবেন। দর্শক বন্ধুরা, আমরা দেখছি সার পাট দিয়ে বল গড়িয়ে গর্তে ফেলার মজার খেলা। সবার জন্য রয়েছে 3টা চান্স, দেখি আপু কয়টা বল বাঁধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে। প্রথম বলটা কিন্তু গর্তে বাঁধিয়েছে আপু, এবারে দেখা যাক দ্বিতীয় বল বাঁধবে কি গর্তে, বাহিরে চলে গেছে, মিস। আর একটু আসতে মারবেন, শেষের বলটা মিডিয়াম ভাবে মনোযোগ দিয়ে মারবেন, গর্তে বাঁধানোর চেষ্টা করবেন। দেখা যাক দ্বিতীয় বল কি বাঁধবে গর্তে, না, মিস। আপু তিনটার মধ্যে একটা বল বাঁধাতে পেরেছেন, পুরস্কার হিসেবে পেয়ে যাবেন 2 কেজি আটা, সাথে রয়েছে আরো 2 কেজি চিনি। পুরস্কারের সাথে রয়েছে আরো একটি অ্যাক্টিভ সাবান। আপু সামনের দিকে চলে যাবেন, সামনে দেখে মারতে হবে, সুন্দর করে মেরেছে, দেখা যাক প্রথম বল। খুবই সুন্দরভাবে বল মেরেছিল চাচি, কিন্তু গর্তে বাঁধাতে পারেননি, মিস। সামনে দেখে মারবেন, দেখা যাক দ্বিতীয় বলটাও আসছে সুন্দরভাবে, গর্তে কি বাঁধবে নাকি বাইরে চলে যাবে। শাবাশ, এবারে পরের বল মারেন, দেখি শেষের বলটা কোনো গর্তে বাঁধাতে পারে কিনা চাচি, মিস। তিনটার মধ্যে একটা বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন 2 কেজি আটা, সাথে রয়েছে আরো 2 কেজি চিনি। পুরস্কারের সাথে রয়েছে আরো একটি অ্যাক্টিভ সাবান। দেখা যাক খুবই সুন্দরভাবে কিন্তু বল গড়িয়েছে চাচি, বাঁধবে কি, শাবাশ। একটা প্রথম বলটাই কিন্তু গর্তে বাঁধাতে পেরেছেন চাচি, আরো 2টা চান্স রয়েছে আপনার জন্য, চেষ্টা করবেন বাকি 2টা বলও গর্তে বাঁধানোর। দেখা যাক দ্বিতীয় বল বাঁধবে, আমার মনে হচ্ছে চাচি পারবে 3টার মধ্যে 3টা বল বাঁধাতে আর সবগুলো পুরস্কার একসাথে জিতে নিতে। দেখা যাক দর্শক বন্ধুরা, আপনারাও দেখতে থাকেন, কিন্তু একটুর জন্য হলো না, মিস। 3টার মধ্যে 2টা বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন 2 কেজি পেঁয়াজ, 2 লিটার সয়াবিন তেলের বোতল, 2 কেজি আটা, সাথে রয়েছে আরো 2 কেজি চিনি। চাচিও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে।